अजान এই যে ভ্যালেন্টাইন ডে আইতি আছে রঙিন এক দিবস এই দিবসে কি তুমি মরে গিফট টিপ করবা না দেব তোমাকে না দিয়া কাকে দেব বল তুমি মোর 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড বুঝছো তুমি যদি চাও তাহলে শাহজাহানের তাজমহলটা তোমার লাগে আনতে পারি তুমি যদি চাও তোমার জন্য আমেরিকার ওই কি বলে যে অট্টালিকা তারপর বিভিন্ন যে কৌতুক মৌতুক আছে সব তোমার জন্য লই আসবো মোর অত কিছু লাগবে না হার বাকি জানো মোর একটা লাল জামা কিনে দেবা একটা লাল পায়জামা কিনে দেবা এক জোড়া লাল জুতা কিনে দেবা একটা লাল চশমা কিনে দেবা এই যে এই লাল মোবাইলের না আরেকটা মোবাইল কিনে দেবা তারপর এই লাল ভালোবাসা দেবা লাল গোলাপ ফুল দেবা লাল ক্লিপ কিনে দেবা লাল চুলের কালার কিনে দেবা এক কাম করি বজ্জো তোমাকে মুই মোর লাল কিডনি খুললে দেই মোর লাল হৃৎপিণ্ডটা দেই মোর লাল ওই যকৃত আছে ওইটাও দেই লাল নরক অঙ্কটা আছে ওইটাও দেই মোর চোখ দুটো লাল বানাইয়ে হেল্প কর তোমারে দেই এক কাম করি তোমার জিতে এতই লাল পছন্দ লাল রঙের ভিতরে গোসল করিয়া মুই তোমার হয়ে যাই কি কও খালি শেষটা কোন একটার জন্য লাল আক তোরে লালের মধ্যে ঢুকাইয়া একটা চিমড়ি দিয়ে মারি ছুম এই আধুনিক জীবন সাদা কালো টিভি হয়ে গেল ভ্যালেন্টাইন ডে কিন্তু মুই সিঙ্গেল হোয়াট আর এটি ফ্যান্টাস্টিক ওয়েদার এম যদি একটা বয়ফ্রেন্ড থাকতো অনেক রোমান্টিক থাকতে পারতাম কিন্তু দুঃখের কথা হলো মনের ভিতর কোন প্রেম নাই কষ্ট কষ্ট আপা আজকে নাকি গোলাপ ডে পরে ওই এই ফুকুস ডে জানতো ভাই আমি অনেক উত্তপ্তর মধ্যে আছি হিরো জান लुंगी छा कि এলিকে বজ্জো একটু দেরি হয়ে গেছে কিন্তু মুই তোমাকে ওয়েট করাইছি এর জন্য মুই তোমার জন্য যা আনছি এই ব্যাগটার মধ্যে যা আছে জানো একটা টেডি আছে একটা মরা টেডি আছে একটা জ্যান্ত টেডি আছে একটা গোলাপ ফুল আছে একটা মরা গোলাপ ফুল আছে তারপরে রোজ আছে তারপরে লাভিং এর একটা পুতুল আছে তারপরে চকলেট আছে যা যা ওই ছাড়তে আছে না ছাড়টা দে ওইয়ের ভিতরে যা গিফট দিতে সব লইছে কুইন্টারে এডিক তো আনছি আনছি স্বয়ং মুইও চললেছি কারণ ওই সামনে আরো দুইটা দে আছে বুঝো ওইটা তো মোরে সারা পালন হবে না গিফট আনছো অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসেবে অনেক খুশি হইছি অত্যন্ত লেভেলের খুশি হইছি কিন্তু এই যে কিস ডে হাগ ডে এইডি চলবে না এই যদি চলি কাল্লা পানিতে এমন ভাবে সুবাবো নিজের চেহারা নিজে চিনতে পারবা না ওকে আইছে 50,000 টাকা হাত দিয়া দুটো গরু বেচা এর পরে তোললে গে গিফটগুলো লইছি আর তুই কি কইছছো কিছুই হরতে পারমু না তুই আনছি কে তোর দেহার লাগিয়া তোরে না দিয়া মুই জারদারে গরু বেচছি ওই সখি না হেরে যদি দে এদি বড় জড়াইয়ে ধরে আর ছাড়বি না ছেড়ি আইছ লাগলে হেরে দিম দাও তোরে দিম না আর তুই না আইস বুঝছো কালো হই গেছ একবারে যা গতবারে আইফোনটা দিছিলাম এইটাও রাখি দিমু তুই যা তোর লাগি করমু না দিছ যা Like,
রে সাই সাই এ সাই দকলি মাছ পকার লাগি সাই এ বড় মাছ সব কাটবেন সাই মশলা ফালাবি করার লাগি সাই সাই তারপরে ওটি সাই এ শশানের সাই সুদার সাই এ সলার সাই কেডা কোনটা লাইবেন দেশি প্রোডাক্ট আর অনেক কিছু এই সাই লাগবনি সাই হ্যালো নিশা বলছো গো জান ভালো আছো হাই আছি তুমি কেমন আছো তুমি তোমার ভুললেই গেছো কি বলছা ভুলবো কেন গো সকাল বিকেল উঠতে বইতে খালি তোমার কথা মনে পড়ে গো কি যে ভালোবাসতাম তোমাকে মুই তো বিজনেস আর কালকে বিজি কি বলছা বিজনেস বলছা কিসের বিজনেস গো অনেক বড় বিজনেস এই যে কইয়া তোমার বুঝতে পারম না তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না মুই এমন বিজনেস করতে পারি আমদানি কারক সাই আমাকে বরিশাল দিয়ে আনা সাই দিতে আমার শান্তর বাসা দিয়ে আনা সাই টাকা শেষ হয়ে গেছে গো ট্রিপ ধরতে হবে ট্রিপ ট্রিপ না ধরলে আবার টাকা ভরবো কিভাবে ধুরু প্রেম করতে পারি না শালা কেউ দেখছে না গো জ্যাকেটের দাম বাড়িয়েছে বাবু রে বাবু রিক্সা নিয়ে তো যাওয়া যাবে না ভাই রিক্সাটা পার্কিং করে ফেলি নিশাত নিশাত গো আসে পড়েছে তোমার আশিকি দেওয়ানি মাস্তানি রে এবারে ইয়ান্দেম না সিলাস কিল্লার তুই খারা খারাই কি আছে গো আমি চিল্লা বাবা মুখ কাইছে চিল্লাইছি তোর কি হয়েছে বে ইয়ান্দে এখন অফিস এনে মিটিং হইছে তুই এনে চিল্লাইছ না এনে বড় বড় মানুষ বই রইছে এই অফিসের মালিক কে গো জানিস এই অফিসের মালিক আমার ছুটুকালের রেদাকালের প্রেমিকা নিশাত রহমান এবারে হাগলে গেছেন এনে মাইয়ার অফিসে কিল্লাই এনে এখন হোলার অফিস বুঝাইছ এখন হোলা এটার কথাই তো বলেছি গো হ্যালো নিশাত এখন ওই মহিলাটাকে তো বলছিলাম নিশাত নিশাত আমি তো তোমার অফিসে সামনে এসেছি গো তুমি কনে মই তো আমার ওই অফিসে বই নি আমি জি হাই হাই মই ডিজিটাল হয়ে গেছি না ওই মই তো আন ই-কমার্স এর বিজনেস করি হাই হাই ই-কমার্স ই-কমার্স এর বিজনেস করি গো হ্যাঁ ওই আবা মই আন বাসাই এসে দিনের রাতে আইই পড়ো ঠিক আছে হাই দিনের রাতে হবে আজ আই গেস আজ ঠিক আছে ডাক্তার কি ডকুমেন্ট চেঞ্জ কর হালার ফালা আইসি আছে মোর বয়ফ্রেন্ড কেমনে কি তুমি আমার কথা চেনো শিখে যাবো না নিশাত কি বলবে বুঝছাও গতবার তো আমাকে প্রপোজ অ্যাকসেপ্ট করেনি গো কিন্তু এইবার তোমাকে করতেই হবে গো করতেই হবে কেন জানো আমার ফাদারই লোকটা মানে অরিজিনাল যে ফাদার আছে না সে আমাকে একটা লঞ্চ কিনে দিয়েছে লঞ্চ স্টিমার স্টিমার একটা কিনেছে ওইটা ব্যবহার করতে করতে আমি আর একটা কিনে ফেলেছি মুই এত বড় বিজনেস
খুলছি মোর একটা অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাসিস্ট্যান্ট এম ভাই একটু থাবর দিছি দেখি কম ম্যাডাম ম্যাডাম এই যে মোর অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন পাবো আর কি বিজনেস সম্পর্কে ধারণা পাবো এদিকে চশমা ফুটাইছ এখন থাকো জানেমান ঠিক আছে আমার ডালিং বলছে সে নাকি বিজনেস করে কিসের বিজনেস করবে উস্তাদ আমের আর কি কম আমে তো সবে জানেন মোর সম্পর্কে উস্তাদ উস্তাদ ছাই বেশি ছাই ছাই বেশি ছালি করে ছালি আমাকে কি বলছে ব্যবসা করছে ছালি জীবনে চোখে দেখছে নি আচ্ছা শোন তো ম্যাডামের কি ব্যাংকে কোনো টাকা পয়সা জমেছে উস্তাদ ভরপুর উস্তাদ বিল্ডিং কিনবে কদিন পরে উস্তাদ কি বলছিস বে জি উস্তাদ আমি আগে কি করতাম না করতাম ওকে বলার দরকার নাই বলবি তুই আমাকে চিনতি এজ এ ডিরেক্টর হিসেবে বুঝছিস আমি ডিরেক্টর আমার পাঁচতলা একটা বিল্ডিং আছে এত কথা বলছিস কেন যা বলবো বলবি হ হ হ ঠিক আছে জানালাম এ মাল তো দেখছি করাবে তুমি যে এত বড় বিজনেস করো আমাকে আগে বলি তো পাতা বুঝিস ভালো করিয়ে বুঝাইছ ম্যাডাম সব বুঝাই দিছি সব যান শুনো এখন কথা হয়েছে কি সামনে তো 14 ফেব্রুয়ারি বুঝছাও ওই ভালোবাসা দিবস আর কি বলছি তো এই ভালোবাসা দিবসে তোমার আছে টাকা আমার আছে টাকা ভালোবাসা দিবসে প্রেম করবো চাকা নাকা এখনো 2 বস্তা সাইদ আহি আছে না বেস্তারলে লস হয়ে যাবে সব আচ্ছা ওই সিকি মোর অ্যাসিস্ট্যান্ট মাত্র মোর জানাইছে যে মোর অফিসে যদি আনমি না যে তারি 2 কোটি টাকা ইনস্টল লস হয়ে যাবে আরে ছাইর কি লস বাবা ও যাও 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 তলি দেখা হবে ঠিক আছে ম্যাডাম আরতে পারতেছি না ম্যাডাম পায়ের কুলো না লাগাইলি আরতে যাও সামনে রিকশা পাইলে উঠবি উঠবেন তো ওই যে ম্যাডাম রিকশা উঠক ম্যাডাম লাগবেন এ কাকু মামা যাইবেন মোর রেগে কি বলছি বে মরে গেছি আর আর লং কি মাটিতে চলে রিক্সা ফেলেছি রিক্সা ম্যাডাম রিক্সা আর লং কি মাটিতে চলে এটা কি লো ম্যাডাম বাতপারি করছে ম্যাডাম বাতপার মোরা তো ধরা খাইছি ম্যাডাম দৌড়ান না ম্যাডাম দেখো ম্যাডাম দৌড়া ছাই পাই আছি বাসা গেলে মাসবো মামা চায়ের কাপ ধরো ছাই বেচে তোমার 5 টাকা দিয়েছি দাঁড়াও রাসেল গুড মর্নিং রাসেল তুই বাউলা সব আচ্ছা শোন সামনের 14 তারিখে বুঝছো যাই ভ্যালেন্টাইন্স যাইতেছে আমাদের বাংলাদেশে তুই আমেরিকা থেকে আমার জন্য 3 লাখ টাকা পাঠা আমি চাইতেছি না যে কোন কাপল সিঙ্গেল ঘুরুক বুঝছ না কা 3 লাখ টাকা দিয়া আমি 300 রিকশা কিনু আর 12-13টা প্রাইভেট কার কিনু আর পার্সোনালি আমার ব্যাংকে তুই 1 লাখ টাকা চেক দিত একটা একটা হেলিকপ্টার কিনু আর যদি পারস অত্যাধুনিক লেভেলের যদি ওই যাতায়াত খরচাটা কুইমা যাবো গা বুঝছস আমার বিকাশ 5 কোটি টাকা দিয়া দে আমি চাই না ওই ভ্যালেন্টাইন্স এর দিন কোন কাপড় প্রাইভেসি ছাড়া থাকে বুঝেন নাই আজ রিক্সা লাগাই গিয়া আমি এনে কি আরেন হালার ফলার কোসিং এ দিয়ে দিবেন না এই বইয়া রইছে আমি রিক্সা কই হ্যাঁ